অনেকের প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লেডিস বিউটি পার্লার অ্যান্ড ফ্যামিলি স্যালন। আজকে এই নিয়েই আলোচনা করব আপনাদের সাথে। নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লাইসেন্সিয়ালস। প্রথমে আমি বলি যে দেখুন, প্রত্যেকটা জিনিসেরই আমাদের ভালো দিক এবং মন্দ দিক রয়েছে, এটা তো আমাদের যুগ যুগান্তর থেকে হয়ে আসছে। যেমন ঠিক সেই রকমই আমাদের এই ফ্যামিলি স্যালন অ্যান্ড লেডিস বিউটি পার্লার, এরও কিছু না কিছু ভালো এবং মন্দ দিক রয়েছে। প্রথম কথা, আমাদের ক্লায়েন্টদেরকে নিয়ে বলছি, যারা যে পার্লারে এসে যারা সার্ভিসটা নিয়ে থাকেন তাদের কথা আমি বলি। অনেকে আছেন যারা মানে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা সবাইকে নিয়ে তারা স্যালনে আসছেন, তো সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমরা যখন লেডিস বিউটি পার্লারে যাচ্ছি তখন কিন্তু তারা তিনজনকে ঢুকতে পারছেন না। সেক্ষেত্রে মানে যে ওমেন আছেন, যিনি লেডিস আছেন, তিনি ঢুকছেন স্যালনে বা পার্লারে, আর বাকি দুজন বাইরে দাঁড়িয়ে আছে বা অন্য কোনো স্যালনে গেছেন। কিন্তু ফ্যামিলি স্যালন বা ইউনিসেক্স স্যালন যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে কি হচ্ছে, তারা তিনজনই মানে ফ্যামিলির তিনজনই তারা কিন্তু এন্ট্রি করতে পারছেন সেই স্যালনে এবং তিনজন একসঙ্গে সার্ভিসটা পাচ্ছে। এটা গেল আমাদের ক্লায়েন্টদের ব্যাপার। কিন্তু অনেক ক্লায়েন্ট আছেন যারা একটু কনজারভেটিভ, থাকতেই পারে আমাদের এত বড় দেশ ভারতবর্ষ, সেখানে কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারের লোকজনও থাকে যাদের মানসিকতা রক্ষণশীল, তো সেসব ক্ষেত্রে সেইসব বাড়ির মেম্বারদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু লেডিস বিউটি পার্লারটা তারা প্রেফার করেন। কারণ অনেক সময় আছেন যারা ফেসিয়াল করছেন, ভ্যাকসিন করছেন, পেডিকিওর ম্যানিকিওর করছেন, সেক্ষেত্রে তাদেরকে চেঞ্জ করতে হয়, তো সেই সময় তারা হয়তো কমফোর্টেবল নয় ফ্যামিলি স্যালনে যেখানে ছেলেরাও বসে বসে সার্ভিস নিচ্ছেন, তো সেক্ষেত্রে তারা তখন ফ্যামিলি স্যালন না গিয়ে তারা তাদের স্যালনটা বাছেন লেডিস স্যালন। আবার ফ্যামিলি স্যালন, এটা আমি আপনাদেরকে বললাম যে কোনটা প্রবলেম, তো যারা ক্লায়েন্ট আসছেন তাদের ক্ষেত্রেও এক ধরনের সমস্যা থাকে। আর যারা সার্ভিস করেন এই বিউটি পার্লারে, আমি দেখেছি আমার এই দীর্ঘ 12-15 বছর সার্ভিস লাইনে অ্যাজ এ ফ্যাকাল্টি, আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা এসেছে। যেমন আমার কিছু মেয়ে যারা কিনা আমাকে সবসময় বলেন, ম্যাডাম আমাকে কিন্তু লেডিস বিউটি পার্লারে দেবেন। আমি তখন মানে তাদেরকে বোঝাবার চেষ্টা করি, বাট হয় না। কারণ কি, এক একজনের মাথায় বা এক একজন মানুষ এমনই হয়ে থাকেন যে তারা ফ্যামিলি স্যালন বা ইউনিসেক্স স্যালন মানে জয়েন করতে চান না, তখন তারা ফ্যামিলি লেডিস বিউটি পার্লারে জয়েন করে থাকেন। তো সেক্ষেত্রে তাকে যতই আমরা বোঝাই এটা একটা প্রফেশন, আজকে একজন ডক্টর, একজন মেল ডক্টর, উনি যদি কোনো ফিমেল ক্লায়েন্টকে বা পেশেন্টকে দেখে থাকেন, অনেক সময় ডেলিভারি করিয়ে থাকেন, তো সেক্ষেত্রে তো কোনো বাজে কিছু নয়, তো সেটা কিন্তু ওনার এটা প্রফেশন, উনি এটা করতে পারেন। ঠিক সেই রকম যারা সার্ভিসটা করছেন, যারা মহিলারা, তাদেরকে আমি বলছি এটাও আপনাদের প্রফেশন। তাই আপনি যদি কোনো পুরুষ মানুষকে শ্যাম্পু করেন বা ফেসিয়াল করে দেন বা পেডিকিওর ম্যানিকিওর করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই যে বললাম, অনেকের কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করেন, তারা একটু অসুবিধা পড়েই যান, তো সেক্ষেত্রে তারা কিন্তু লেডিস স্যালন জয়েন করে থাকেন। আর ফ্যামিলি স্যালনে কি হয়, আবার এমনও স্যালন আছে ইউনিসেক্স স্যালনের মধ্যে যেখানে কিন্তু আমি দেখেছি কিছু কিছু স্যালন আছে যেখানে হয়তো ফ্যামিলি স্যালন, সেটা হয়তো ফ্যামিলি স্যালন যেখানে ছেলে মেয়ে দুজনেরই সার্ভিস একসাথে হয়, কিন্তু ছেলেদের কাজ মেয়েদের করতে হয় না, এরকম স্যালনও আছে যেখানে আমরা কী বলি ক্রস ওয়ার্ক। মানে ধরুন কোনো পুরুষ মানুষ এলেন, তার ফেসিয়াল কোনো মহিলা সেটা করবেন না, কিন্তু সেখানে পুরুষ মানুষের কাজটা হয় সেটা একজন পুরুষই তার ফেসিয়াল করে দেবেন।
তো এটা এই ধরনেরও ফ্যামিলি স্যালন, এই ধরনেরও ইউনিসেক্স স্যালন রয়েছে। আবার অন্যথা আছে, যেমন ধরুন কোনো মহিলা ক্লায়েন্ট এলেন, কোনো মহিলা ক্লায়েন্ট যখন ঢুকছেন ইউনিসেক্স পার্লারে, সেক্ষেত্রে কিন্তু একজন পুরুষ যিনি কিনা সেই মহিলাকে হেয়ার কাট বা হেয়ার কালার বা শ্যাম্পু এগুলো কিন্তু দিচ্ছেন। তো সেটা ডিপেন্ড করছে না, সবটাই ডিপেন্ড করে। পুরুষ মানুষেরা ইউনিসেক্স সালনে মহিলাদেরকে হেড ম্যাসাজও দিয়ে দিচ্ছেন, ছেলেদের সেই কাজটাই হয়, ছেলেরা কিন্তু মেয়েদের ফেসিয়ালটা দেন না। মানে যেটা আমি বলতে চাইছি প্রপার স্যালনের ব্যাপার, ম্যাসাজ পার্লারের কথা আমি কিন্তু বলছি না, কারণ আমাদের দেশে হোক বিদেশে হোক অনেক ধরনের এই সমস্ত বিজনেস থাকে বা চলে, আমি সেই সমস্ত দিকের কথা বলছি না। নর্মালি ইন জেনারেল যেটা হয়ে থাকে সেটা বলছি, যেটা সুস্থভাবে ভদ্রভাবে যে কাজগুলো হয়ে থাকে আমি সেটার কথা বলছি। যেমন ধরুন একজন পুরুষ মানুষ বা একজন ছেলে একজন মহিলাকে কী কী কাজ করে দিতে পারেন পার্লারগুলোতে। নাম্বার ওয়ান, হেয়ার কাট। কারণ ছেলেরা অনেকে বিশ্বাস করেন, হয়তো আমি অতটা বিশ্বাস করি না, কারণ হাতের কাজ ছেলে মেয়ে যদি মনোযোগ দিয়ে শেখে দুজনেরই সমান হয়। কিন্তু অনেকে বিশ্বাস করেন যে ছেলেরা হেয়ারের দিক থেকে ভালো নলেজ নিতে পারে, তো সেক্ষেত্রে সেই মহিলা ক্লায়েন্টটি যান এবং সেই ছেলেটির কাছ থেকে হেড ম্যাসাজ অ্যান্ড শ্যাম্পু, হেয়ার কালার, মানে হেয়ার ট্রিটমেন্ট, হেয়ারের যে সমস্ত কাজকর্ম সেগুলো তারা নিতে পারে। আর যে সমস্ত পুরুষ ক্লায়েন্ট আছেন তারা মহিলাদের কাছ থেকে কী কী ট্রিটমেন্ট নিতে পারেন, কারণ মহিলারা এমনি সফট হয়, তাদের হাত সফট থাকে, তার সেই জন্য ফেসিয়ালের ক্ষেত্রে মহিলাদের প্রাধান্য বেশি। তাই কোনো পুরুষ মানুষ যদি আসেন তাদেরকে ফেসিয়াল দেওয়া বা আমাদের ফুট ম্যাসাজ বা হ্যান্ড ম্যাসাজ ইয়া কই কই ভ্যাক্সিন করে থাকেন, অথবা কেউ কেউ ভ্যাক্সিন করে থাকেন, সেক্ষেত্রে মহিলারা সেই পুরুষ মানুষদের সেই সার্ভিসগুলো দিয়ে থাকে। যেমন ধরুন আমাদের এই ফ্যামিলি স্যালন বা পার্লার, বিউটি পার্লার, লেডিস বিউটি পার্লারের কথা আমি বলছি, যেখানে শুধুমাত্রই আমাদের এই ট্রিটমেন্টগুলো হয়ে থাকে। এই যে আমি যেটা বললাম যে পার্লার অ্যান্ড বিউটি পার্লার, লেডিস বিউটি পার্লার অ্যান্ড ফ্যামিলি স্যালন, সেখানে আমাদের শুধুমাত্র এই ট্রিটমেন্টগুলো হয়। আর বডি ম্যাসাজ পার্লার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই আলাদা। দেখুন, আমাদের এই রাজ্যে বলুন বা আমাদের দেশে বলুন, নানা রকম আজেবাজে কাজ হয়েই থাকে যেটা আমরা জানি না, আমাদের প্রশাসনের চোখে ফাঁকি দিয়েই হোক বা প্রশাসনকে হাতে নিয়েই হোক আমাদের সেই কাজগুলো কিন্তু চলছে। কারণ আমি এই 15 বছর ধরে এই প্রফেশনে আছি, আমার বিভিন্ন ছেলে মেয়ে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় প্লেস করি, তো তারা তাদের কাছ থেকে আমি আমার সেই ধরনের রিপোর্টগুলো পেয়ে থাকি বা আমিও জেনে থাকি। তো সেক্ষেত্রে আমার বলার তো কিছু নেই, বাট আমি একজন মানে বিউটি সাংবাদিক বলতে পারেন, তাই কোথায় কী ধরনের কোন ঘটনা ঘটছে, ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আপনাদের সামনে আমি তুলে ধরি, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করবে। তবে কী বলুন তো, এই যে বডি ম্যাসাজ পার্লার আমি খারাপ বলতে চাই না, কারণ একটা মানুষের কিন্তু বডি ম্যাসাজ দরকার আছে। যেমন ধরুন একজন ভদ্রমহিলা সারাদিন ঘরে কাজ করছেন, অফিসে বসে কাজ করছেন, কম্পিউটারের সামনে থাকছেন, তাদের কিন্তু আমাদের মানে শরীর বলুন, স্পাইনাল কর্ড বলুন, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে যদি ম্যাসাজ নেওয়া যায় তো অনেকটা উপকার হয়। অপরদিকে দেখুন যে পুরুষ মানুষরা সারাদিন বাইরে কাজ করছেন, হয়তো র্যাপিডো করছেন, হয়তো বা কোনো জোম্যাটো বা এই ধরনের জিনিসের মানে ডেলিভারি করছেন, অথবা অফিসে বসে বসে কাজ করছেন, তাদেরও কিন্তু বডি ম্যাসাজ দরকার ব্লাড সার্কুলেশন ঠিকভাবে চলার জন্য। সেক্ষেত্রে আমাদের দেশে, আমি আমাদের দেশের কথা বলছি কারণ আমাদের দেশ কনজারভেটিভ দেশের মধ্যেই পড়ে, তো সেক্ষেত্রে অতটা ওপেন মাইন্ডেড বা ফ্রি মাইন্ডেড নয়। আমি যারা সার্ভিস দিচ্ছে তাদের কথা বলছি না, যে ক্লায়েন্ট, যে সমস্ত ক্লায়েন্ট সার্ভিস নিচ্ছেন আমি তাদের কথা বলছি। ধরুন একটা পুরুষ মানুষ একজন পুরুষ মানুষকে বডি ম্যাসাজ দিচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই,
একজন মহিলাকে বডি ম্যাসাজ দিচ্ছেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সেটা কিন্তু আমাদের নেওয়া দরকার, আমাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে আমাদের এই ম্যাসাজের উপকারিতা আছে এবং আমাদের এই ম্যাসাজ নিতে হয়। কিন্তু আমি বলতে চাইছি, এই যে বডি ম্যাসাজের নাম করে যারা আজে বাজে কাজ করে চলেছেন, আমি তাদেরকে বলছি, কারণ আমরা আটকাতে পারছি না। হ্যাঁ, আমাদের আইনের ফাঁক ফোকর দিয়ে তারা কিন্তু আজে বাজে কাজ করে চলেছেন অনবরত। তো সেক্ষেত্রে আপনাদেরকে হতে হবে সাবধান। আপনারা যারা কাজ করছেন তাদেরকেও বলবো, আপনাদেরকে চোখ কান খোলা রেখে সাবধান মতন আপনাদেরকে কাজ করতে হবে। আর যে সমস্ত ক্লায়েন্টরা যাচ্ছেন তাদেরকেও আমি বলবো সাবধান। যাই হোক, আমি আপনাদের সাথে সবসময় থাকবো, নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আসবো, তার জন্য আপনাকে আমাদের সাথে থাকতে হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইসেন্সিয়ার্স।